নমস্কার বন্ধুরা এভরিথিং অনলাইনে আপনাদের আবারও স্বাগত জানাই এই মুহূর্তে আমি আপনাদের সামনে আবারও নতুন জবের সন্ধানে হাজির হয়েছি এই মুহূর্তে আপনারা আগামীকালের কর্মসংস্থান যে পেপার রয়েছে অর্থাৎ দশই নভেম্বর যে এডিশনটি রয়েছে সেই এডিসানের পেপারটি আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন তো আপনাদের অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সেই আগামীকালের পেপারে কি কি চাকরির খবর প্রকাশিত হয়েছে সেই বিষয়ে তথ্যগুলি আপনারা জানুন এর আগে একটি রিকোয়েস্ট যে আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা ভিডিও নিচে আসা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে এবং পাশে আসা বেল আইকন ক্লিক করুন ভিডিওগুলির নোটিফিকেশনের জন্য তো চলুন শুরু করা যাক আগামীকালের কর্মসংস্থান পেপারের এডিশনটি তো এই মুহূর্তে আমি চলে এসেছি আগামীকালের কর্মসংস্থান পেপার অর্থাৎ দশই নভেম্বর দু হাজার আঠেরো যে কর্মসংস্থান পেপারটি রয়েছে সেই পেপারের এডিশনে তো এখানে দেখুন যে প্রথমে হেডলাইন হিসাবে রয়েছে ডাব্লিউ পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ ডাব্লিউসিএস যে পরীক্ষাটি রয়েছে যেটি যেখানে গ্র্যাজুয়েট ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের এই চাকরির পরীক্ষাটিতে যেটি পাঁচ পাঁচই নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ পাঁচ তারিখে শুরু হয়ে গেছে আপনারা এই আবেদন করতে পারেন আবেদনের জন্য ওয়েবসাইট ডাব্লিউপিএসসি যে ওয়েবসাইট রয়েছে সেটি ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে সেখান থেকে আবেদন করতে পারেন এছাড়াও এর পরবর্তী যে চাকরির খবরটি রয়েছে ভারতীয় পেট্রোলিয়ামে একশো বারো ওয়ার্কসম্যান যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন আর এর জন্য এক বছরের আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে এরপরে বিস্তারিত চলে আসি আমরা যে তিন সেনাবাহিনীতে একশো সাতচল্লিশ একশো সত সরি চারশো সতেরো জন অফিসার যেখানে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাদের যে বিষয়টি অবশ্যই জরুরি হবে একশোটি শূন্য পদ রয়েছে প্রতিটি বিভাগ করা রয়েছে সেই বিভাগগুলি অনুযায়ী এখানে শূন্য পদ ভাগ করা রয়েছে এবং বিস্তারিত তথ্য আট পাতায় দেওয়া রয়েছে আমরা দেখে নেব তারপরে রয়েছে এটি দেখুন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সংস্থায় একাশি জন এক্সিকিউটিভ যেখানে জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে একাশি জন লোক নেওয়া হচ্ছে এরপরে যে বিষয়টি রয়েছে আমরা চলে আসছি কোস্ট গার্ড অফিসার পদে নিয়োগ হচ্ছে কেন্দ্র সরকারের ভারতীয় উপকূল বাহিনীতে এই নিয়োগ গ্রুপ এতে নিয়োগ হচ্ছে আর চলে আসি আমরা আটান্ন জন অ্যাপ্রেন্টিক্স এরপরে রয়েছে রাজ্য সরকারের পঁচাশি সরি পঁয়ত্রিশ জন বিচারক যেখানে রাজ্য সরকারের বিভিন্ন আদালতে এই নিয়োগ করা হবে আর সেখানে তেইশ থেকে ছত্রিশ বছরের সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন আমরা চলে আসছি চারশো জন টেকনিক্যাল অফিসার যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করা হবে যার পে কমিশন রয়েছে উনিশ হাজার টাকা মাসিক কৃষ্টিতে এটি পাওয়া হবে এবং এর পরবর্তীতে দেখুন আর্মিতে বিভিন্ন অফিসার না হচ্ছে ভারতীয় স্থল বাহিনীতে এবং বিভিন্ন সর্সে এই আর্মিতে নিয়োগ করা হচ্ছে নিয়োগের জন্য যোগ্যতা লাগবে সিভিল সার্ভিস ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের স্কলারশিপে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি লাগবে এবং এইভাবেই আরও যে বিস্তারিত তথ্যগুলি রয়েছে সেটি পিডিএফটিতে আপনারা পেয়ে যাবেন পিডিএফের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে প্রত্যেকটি বিস্তারিত তথ্য অনুযায়ী আপনারা এই পিডিএফটি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আশা করব এবং সকলের সাথে শেয়ার করার অনুরোধ করব এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ